আস্তে আস্তে সব উঠে যাবো একটা সময়। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল সিফাত জানি। আমি আছি সিফাত আকাশ আপনাদের সাথে। ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছে। সো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো ব্যাপার হলো, সবাই জানি লকডাউন, তো লকডাউনের মাঝে রাস্তাঘাট মোটামুটি অনেকটা ফাঁকা। সো ফাঁকা পায়ে ভাবলাম যে একটা ব্লগ করি। এরকম ফাঁকা তো সচরাচর আর পাবো না, সামনে লকডাউন খুলে যাচ্ছে। সো আসলে আমিও লকডাউনে কাজেই বের হয়েছি একটা, আর মুভমেন্ট পাসটা নিয়েই বের হয়েছি। সো এই ফাঁকে ভাবলাম একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করা যায়। তো রাস্তাঘাট দেখতেছি ভালোই ফাঁকা, বাইক রাইড করে অনেক মজা লাগতেছে আবারে। সো যাই হোক, ব্যাপার হলো একটা ব্যাপার আপনাদের সাথে আসলে শেয়ার করতে আসলাম, আর কিছু জিনিস আপনাদের থেকে আজকে জানতে চাচ্ছি আমি আর কি, যে আমরা যে লাইসেন্স বানাইছি, মানে আমি যে লাইসেন্স বানাইছি, এই লাইসেন্সের বয়স দেড় বছরের মতো হয়ে যেতেছে, দেড় দুই বছরের মতো হয়ে যেতেছে। আমার জুন মাসের 2 তারিখে রিনিউল করার আরেকটা ডেট, মানে স্মার্ট কার্ডের ডেট 2 তারিখে, যে জুন মাসের 2 তারিখে যে আমার আবার ডেটটা বাড়াইতে হবে। আর স্মার্ট কার্ড আদৌ কি বিআরটি আমাদের দিবে, স্মার্ট কার্ড কি আদৌ পাবো নাকি না, আমার থেকে অনেক পুরানো লোকজন এখনও দেখি স্মার্ট কার্ড পায় নাই। ভাই কেমনে, এত দিন যদি একটা স্মার্ট কার্ড পাইতে সময় লাগে তাহলে কিভাবে হবে, মানে এগুলা। আর এটা নিয়ে এত কনফিউশন, কারো কাছ থেকে শুনি যে আসলে কেউ বলে যে এটা নাকি স্মার্ট কার্ড নাকি ইম্পোর্ট করতে পারতেছে না, কেউ বলে এটা চায়না থেকে বানায়। সো চায়নার সাথে আর কি তাদের এখন বিজনেস হয় না, না কী আসল বিষয়ে আমি বুঝতেছি না, কেউ কারো থেকে সঠিক কোনো ইনফরমেশনই পাই না আর কি। ভাই একটা স্মার্ট কার্ড যদি এত সময় লাগে, কেউ বলে স্মার্ট কার্ড আছে বিআরটিতে এখনও দিতেছে না কাউরে, এটা কেমন কথা ভাই? কাগজ, লাইসেন্সের কাগজের অবস্থা খারাপ, একটু দেখেন আপনারা কি একটা অবস্থা লাইসেন্স, মানে এটা আর কতদিন বাঁচিয়ে রাখবো, কীভাবে বাঁচিয়ে রাখবো আমি জানি না। ইভেন সার্জনরা এখন ঠিক মতো লাইসেন্স দেখে না, দেখতে গেলে লাইসেন্স আছে বললে শুধু কাগজ দেখে ইয়ে করে, হাতেও নেয় না, কারণ নিয়ে কোন বিপদে পড়বো, অবস্থা তো কোনোটা ভালো না, সব ছিড়াবির একাকার অবস্থা যেতেছে। মানে এই লাইসেন্সগুলো কি স্মার্ট কার্ড কি আমরা আদৌ পাবো কি পাবো না কেউই জানি না ভাই। কেউ যদি যাই না থাকেন আসল অ্যাকচুয়াল আপডেট কি স্মার্ট কার্ড নিয়ে, প্লিজ প্লিজ কমেন্ট করে জানাই দেন যে ভাই এই অবস্থায় স্মার্ট কার্ড পাইলো এতদিন লাগবে বা কী আসল বিষয়। সো দেখছেন রাস্তা কি ফাঁকা, একবারে মজাই লাগতেছে, পুরো ফাঁকা রাস্তায় আর কি। ঢাকা শহর সচরাচর এরকম ফাঁকা তো কখনোই পাওয়া যায় না, এই বছরে 2-1 বার পাওয়া যায়, ইচ্ছারা ঈদে পাওয়া যায়, আর এই যে বছরে 2-1 বার পাওয়া যায়। সো লকডাউনের কারণে পাইলাম, ভাবলাম যাক কাজের ফাঁকে একটু এই সিটিটাতে একটু রাইড করে যায়, কারণ এইসব রাস্তা জীবনে এরকম ফাঁকা পাওয়া যায় না, অলওয়েজ বিজি থাকে। তাও তো আজকে খুব ভালোই গাড়ি ঘোড়া, কারণ লকডাউন শেষের দিকে, এই কারণে অনেক ভালো গাড়ি ঘোড়া রাস্তা আজকে দেখা যেতেছে। মেনলি আসলে এই যে বাসগুলো নাই তো, তাই মেনলি বাইক রাইড করে বেশি মজা লাগতেছে। বাংলাদেশে যদি এমন হইতো আর বাস থাকতো না, মেট্রো লেন ওপেন হয়ে যেত, এরপর শুধু মেট্রো লেন থাকতো, নো বাস, আসলেই খুব মজা লাগতো তখন বাইক চালা। যাই হোক, আমি রাস্তায় কিন্তু ফাঁকা পাইলো উল্টাপুল্টা টানি না, কারণ উল্টাপুল্টা টানি না লাভ নাই, রাস্তা ফাঁকা পাইলেও আমি বাইক রাইডটা এনজয় করি, চিল করি, আর আপনাদের সাথে এই তো ব্লগ করি। আর ব্লগ করলে উল্টে পুল্টে জানার অপশনই নাই, এটা হলো সবচেয়ে বড় একটা ব্যাপার। সো আমার ব্লগগুলায় অনেকদিন ধরে কোনো রাইডিংয়ের সাথে সাথে
আগে আপনাদের আমার ব্লগে মিউজিক থাকতো, অনেকদিন ধরে কোনো মিউজিক ইউজ করি না, তো ভাবলাম আজকে আপনাদের সাথে একটা মিউজিক ইউজ করা যায়। বাহ, পুলিশরা মনে হয় এদিকে চান দিতেছে লোকজনের, ভালো ভালো। সো একটা মিউজিক শুনেন, মিউজিকের সাথে সাথে রাইড হোক। সো কেমন লাগলো মিউজিকটা? ছোট একটা মিউজিক আপনাদের সাথে শেয়ার করলাম। সো বাইক রাইডিংটা এরকম রাস্তা ফাঁকা থাকলে খুব মজা লাগে, রাস্তা ফাঁকা রাইড করতে ভালোই একটা ফিল পাওয়া যায়। বাট এরকম আমি দেখছি রাস্তা ফাঁকাতে অ্যাক্সিডেন্ট বেশি হয়, কারণ উল্টা পুল্টা বাইক রাইড হয় বেশি, এই লং রঙে মানুষজন বেশি চলে যায় আর ওভার স্পিডিং করে। আপনার বুঝে করতে হবে আসলে। যাই হোক, তো ব্যাপার ছিল লাইসেন্সের ব্যাপারটা, লাইসেন্স কবে পাবো জানি না, কেউ যায় না থাকলে দয়া কইরা বিষয়টা জানান যে আসলেই কি লাইসেন্স আমরা পাবো, লাইসেন্স পাবো আর কি, লাইসেন্সের স্মার্ট কার্ড যেটা বলে, লাইসেন্সের স্মার্ট কার্ড কি আসলেই পাবো? মানে কি একটা অবস্থা, এই কাগজের তো কোনো ছিঁড়ি নাই, এগুলা আস্তে 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 ভ্যানিশ হয়ে যেতেছে। লেখা টেখা কবে যে উঠা যায়, লেখা টেখা আস্তে আস্তে সব উঠে যাবো একটা সময়। গেছিলাম একটু হইলো, একটু হইলে গেছিলাম ভ্যানডার সাথে, আসলে ইয়ে ছিল একটুর জন্য বাইচে গেছি। যাই হোক, তো আপনাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসলে মোটর ব্লগ মাঝে মাঝে করি, নর্মাল ব্লগ করি, সব ধরনের ব্লগই আপনাদের সাথে শেয়ার করি, আর ব্লগ শেয়ার করাটাই আমার হ্যাপিনেস। আর আপনারা যখন এই ব্লগটা দেখেন তখন হ্যাপিনেসটা হয়ে যায় দুইগুণ। বাই দ্য ওয়ে, যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করে দিবেন। দেখা হবে নেক্সট ব্লগ বা ভিডিওতে। টিল দেন রাইড সেফ, ওয়ার হেলমেট, টেক কেয়ার, বাই বাই।